আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আছি সেই চাচার বাড়িতে যার মেয়ের ক্যান্সার হয়েছিল। আপনাদের পাঠানো টাকা দিয়ে তার চিকিৎসা হচ্ছিল, তো মেয়েটি মারা গিয়েছে। তো চাচার এখন কি অবস্থা সেটি জানতে এবং আপনাদেরকে জানাতে আজকে আসলাম। কিছু আপনাদের পাঠানো টাকা পয়সা আছে, সেটাও আজকে তাদের হাতে তুলে দিব। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, কি করতেছিলেন? বসে আপনার কি খবর? অসুস্থ। আচ্ছা, আপনার মেয়ের কি হয়েছিল হঠাৎ করে? মানে এর যখন টাকা দিয়ে গেলাম, তারপরে হঠাৎ করে কি হয়ে মারা গেল? ক্যান্সার ধরছিল। ক্যান্সার ধরা পড়ছিল। এখানেই মারা গেছিল না কোনো হাসপাতালে মারা গিয়েছে? ডাক্তার বললো যে আপনার আর চিকিৎসা শেষ, চিকিৎসা করা কামলে আপনি বাট নিয়ে যান। তো তখন রাত বাজে একটা হসপিটালে, তখন নিয়ে আসলাম। নিয়ে আসার পরের দিনকে একটা রাত একটা সময় আমার বাসায় এসে মারা গেল। আপনার তো এই বয়সে ইনকাম করে আমার ধরেন অবস্থা খুব খারাপ। কি হয়েছে আর ধরেন মাঠে ঘাটে যাতে পারি নেই, দেখেন আমার কি সমস্যা, সারা করিলে পায়েগুলো কি? এই তো এটার জন্যই তো আর কাম কাজ করতে পারে না, হাঁটতে পারেন না, ঘাড় মতো হয়ে গেছে। এটা কি জ্বালা যন্ত্রণা করে? জ্বালা যন্ত্রণা চুল খায়, কালো চুল খায়। ডাক্তার দেখান নাই? ডাক্তার অনেক তো দেখাচ্ছে, সবসময় দেখান, তারাই আসে। কি বলে ডাক্তাররা? ডাক্তাররা কোনো বেদি ধরতে পারে না। কি বলে? ওষুধ দেয়। কি বলেন না, খালি ওষুধ দিয়ে খাও গা। আপনার ওষুধ খাওয়াই লাগবে, খাতেই থাকতে হবে। কোনো খাবার, কোনো খাবার কি নিষেধ করছেন খেতে? খাওয়া নিষেধ করা যে আপনার হচ্ছে গরুর গোস্ত, বেগুন, ওই শাক, মূলা শাক, এই পুঁই শাক, মেলা কিছু ওগুলো তো খায়নি, খালি আলু আর পটল আর এইসব ভেন্ডি ভেন্ডি, তাছাড়া ওগুলো চার বছর খায়নি। এই ঘামটা আমার চার বছর। আমি এক জায়গায় কাজ করতে লাগছিলাম, ওই কাজের পরে আমার এই ঘামটা হয়। আচ্ছা, আমার বেতন দিতে লাগছিল আপনার ওই দশ হাজার পাঁচশো। কিসের কাজ করতেন? ওই রেল কোম্পানির তিন ছয়টা অফিসার ভাত পাক করতাম। আচ্ছা আচ্ছা, রান্না করতে পারেন? হ্যাঁ, রান্না করতে পারি। পিঠা পেস্তে লাগে এই সামনে এখানে, এটা বেচেন না? পিঠা এবার একটু বেচতে পারিনি আমার মেয়ের কারণে। তাছাড়া বছর বছর আল্লাহ কামাই দেয়, তো এবার আর কামাই করতে পারিনি। তো আমি একটু শুনলাম যে আপনাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, ঘরের মধ্যে খুবই তুলতে পারতেন টাকা পয়সা না থাকে। কি হয়েছে ঘর বাড়ির? ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ওয়াকটা ঘরটা নষ্ট হয়ে গেছে, ঘরটা নষ্ট হয়ে গেছে। আপনারা থাকবেন কোন ঘরে? এই ঘরে থাকেন তো নাকি? ঘরে থাকি। তো এটা তো মানে সারা দরকার। হ্যাঁ, এই ঘরে এটাই, এগুলো সব ফেলা দেবো। উপরে টিনগুলো সবই কি নষ্ট হয়ে গেছে? সবই নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলা দিয়ে আবার নতুন করে টিন দিতে হবে। বাস করি সবই নষ্ট হয়ে গেছে। সিমেন্টের খুঁটি দেওয়া ছিল না ঘরে? হ্যাঁ, সিমেন্টের খুঁটি আছে, কিন্তু ওই যে যা বাটাম তারপরে ডাব টাব সব এগুলো নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে। খালি খুঁটি থাকতো, খুঁটি আর দাঁড়া থাকতো। বেড়ার টিনটাও ঠিক আছে, কিন্তু উপরে চাল সব শেষ না, সব নষ্ট। বেড়াটা ভালোই আছে? বেড়াটা ঠিকই আছে, বেড়াটা আরও চলবে। তো আপনারা কিছু টাকা পয়সা জোগাড় করছেন? টাকা পয়সা জোগাড় করেছিলাম, কিন্তু এই যে খালি অসুখের জন্যই খালি নষ্ট হয়ে গেছে টাকা। আপনার অসুখের জন্য গেলি বারোশো ডাক্তার গেল। আবার আর এক ডাক্তার দেখাইছে আপনার এই নতুন হাটে বলে ডাক্তার আসে রাজশাহী থেকে শুক্রবারের দিন। তো ওই ডাক্তার আমাকে বলছে ওই শুক্রবারে ডাক্তারের কাছে যান, এখন দেখা যাক আগামীতে কী করা যায়। আল্লাহ কী করে, এই দেখেন বৃষ্টি আলি পরে এই সব জায়গাতে খালি পানি পড়ে, ধর ধর করে পানি পড়ে, চারদিক কানা, চারদিক কানা, এই দেখেন সব কানা। এর মধ্যে তো বেশ ভালোই বৃষ্টি হলো কিছুদিন আগে, তখন কেমনে ছিলেন এখানে? তখন ওই যে একটা তীরবল আছে, তীরবল দিয়ে ছাড়ি দিই, তারপরে গুছাগুছি দিয়ে ফাঁকে ফেলা। ঘরের মধ্যে বেশ গরম, গরম থাকার মতো কাজ জানিস, মানে বেড়াটা ঠিক আছে আপনার, তাই তো? বেড়াটা ঠিক আছে, খালি তিন দাম এগুলো সব ফেলা দিত। খাওয়া দাওয়া করেন কোথায়? এখানে বসে খাওয়া দাওয়া করেন? না, এখানে বেশি খাওয়া দাওয়া। আপনার মেয়ে তো আর নেই, আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। ওই ভিডিও দেখে আমাদের এক ভাই কিছু টাকা পাঠিয়েছেন, এটা তো 16,000 টাকা, টাকাটা একটু গুনে নেন। ঠিক আছে, এ টাকাটা পাঠিয়েছেন লন্ডন থেকে আনোয়ার ভাই। আনোয়ার ভাই লন্ডন থাকেন উনি। ইনশাআল্লাহ দোয়া করবো ওনার জন্য, আল্লাহ ওনাকে খায়ের দরাজ করুক,
আল্লাহ আপনার মাসা রাখুক, আপনার জন্য দোয়া করি, সারা দুনিয়ার জন্য দোয়া করি আমি। আর আপনাদের এই ভিডিও দেখার পরে যদি কেউ টাকা পয়সা পাঠায় আপনাদের ঘরটা মেরামত করার জন্য, আমরা ইনশাল্লাহ সেটি এসে দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।